জাগো বাংলার নিশানায় রাজ্যপাল সিভি আনন্দ বোস বাংলায় বিজেপির ক্যাডার হিসেবে কাজ করছেন রাজ্যপাল এমনটাই জাগো বাংলায় উল্লেখ এবং একতরফা বিজেপির হয়ে বলছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস উল্লেখ জাগো বাংলায় রণজয় মুখোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে রণজয় ঠিক কি বিবৃতি দিয়ে জানিয়েছে জাগো বাংলা দেখো ভাষাতেই জগদীপ ধনখড়ের সঙ্গে সরকার তথা শাসক দল তৃণমূল কংগ্রেসে যে দূরত্ব তৈরি হয়েছিল ডক্টর সিভি আনন্দ বোস দায়িত্ব নেবার পর সেই দূরত্ব অনেকটাই ঘুচে গিয়েছিল বলে রাজনৈতিক মহলের ধারণা ছিল তার কারণ একের পর এক রাজ্যপাল মুখ্যমন্ত্রী সাক্ষাৎ রাজ্যপাল তৃণমূল কংগ্রেস বা সরকারের প্রথম সারির যারা মন্ত্রী বা নেতৃত্ব তাদের মধ্যে কথোপকথন একাধিকবার এবং এই সমস্ত ক্ষেত্র সমস্ত ইস্যুতেই রাজ্যপালের সঙ্গে সরকারের নতুন রাজ্যপাল সিভি আনন্দের সঙ্গে সরকারের একটা সখ্যতার জায়গা তৈরি হয়েছিল কিন্তু নিশীথ প্রামাণিকের কনভয়ের উপর আক্রমণের পর রাজ্যপাল তিনি যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতেই সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জাগো বাংলায় আজকে রাজ্যপাল সিভি আনন্দ বোসের চূড়ান্ত সমালোচনা করা হয়েছে এমনকি এভাবে বলা হয়েছে মুখপাত্রে যেখানে নিশীথ প্রামাণিকের সঙ্গে কথা বলে বিজেপির এজেন্ডা মতো বিবৃতি দেওয়া হয়েছে রাজভবনের তরফে রাজ্যপাল কোনো রকম অপরপক্ষের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করেননি অর্থাৎ একতরফা কথা বলেই নিজের বিবৃতি তার স্টেটমেন্ট জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস যেটা গণতন্ত্রে কখনোই কোনোভাবেই সমীচীন নয় এবং এর আগে একাধিক ঘটনা বিএসএফ এর গুলিতে মৃত্যু থেকে শুরু করে ধর্ষণে অভিযুক্ত বিএসএফ জওয়ান এই সমস্ত ইস্যুতে রাজ্যপাল কেন নীরব রইলেন কেন একটি বাক্য তিনি খরচ করলেন না সেই বিষয়েও অবহিত করা হয়েছে এবং একদম শেষ মুহূর্তে আজকে জাগো বাংলায় মুখপত্রে যেটা বলা হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি যদি কনস্টিটিউশন অনুযায়ী রাজভবন বা রাজ্যপালের যে দায়িত্ব থাকে সেই দায়িত্ব যদি তিনি সঠিকভাবে পালন না করেন তাহলে তরফ থেকেও আগামী সময়ে উচিত ব্যবস্থা নেওয়া হবে তবেই কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জাগো বাংলার বিবৃতিতে অর্থাৎ জগদীপ ধনখড়ের সঙ্গে যে অম্ল মধুর সম্পর্ক ছিল শাসক দল তৃণমূল কংগ্রেস তথা নবান্ন বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে রাজ্যপাল নবান্ন সম্পর্ক অনেকটাই সুস্থ হয়েছিল ফের নিশীথ প্রামাণিক ইস্যুতে নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিবৃতি কিন্তু সেই সক্ষতা একেবারে রণজয় এবং আমরা দেখেছি যে এই নিশীথ প্রামাণিকের ঘটনার পর অর্থাৎ কনভয় হামলার পর যখন রাজভবনে অভিযোগ জানাতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং তারপর রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি নিশীথ প্রামাণিকের সঙ্গে কথাও বলেন এরপরে কি এই ধরনের মানে রাজ্যপালকে নিশানা করলো জাগো বাংলা নির্ধারিতভাবে রাজ্যপালকে নিশানা করা হলো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জাগো বাংলায় এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে কারণ তুমি জানো যে জগদীপ ধনখড় দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায় প্রত্যেক দিনই রাজ্যপাল হিসেবে তিনি সরব হতেন তিনি টুইট করতেন সরকারের সমালোচনা করতেন কিন্তু আনন্দ দায়িত্ব নেওয়ার পরে সেটা কিন্তু অনেকটাই ঘুচে গিয়েছিল এবং সম্পর্কটা যে দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্বটা অনেকটাই কমে এসেছিল নিশীথ প্রামাণিক ইস্যুতে নতুন করে একেবারে নিশীথ প্রামাণিক ইস্যুতে ফের কিন্তু আবার বিতর্ক তৈরি হলো নবান্ন রাজভবনের মধ্যে ধন্যবাদ রণজয়